সিরিয়াসলি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে যে মোটিভেশন। লাইক আমি গত 1-2 বছর ধরে মোটিভেশনাল ভিডিও দেখতেছি এবং আমার ভিডিওর একটা বড় অংশই মোটিভেশনাল স্টোরি থেকে ইন্সপায়ার্ড। তো বিষয়টা হচ্ছে যে আমার এই এতগুলো ভিডিও বানানোর সময় আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করেছি। তো আমার মোটিভেশনগুলো হচ্ছে আপনার বর্তমান জীবনে কাজে লাগবে, লাইক কীভাবে একটা মানুষের সাথে বিহেভ করবেন, কীভাবে চলবেন, জীবনের কিছু বর্তমান অবস্থাকে কীভাবে মোকাবেলা করবেন এবং আমি কীভাবে মোকাবেলা করি, এইসব বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই। কিন্তু অনেকে আছে যারা মোটিভেশন দেয় লাইক আপনি পরবর্তী জীবনে কী করবেন সেই নিয়ে, আপনি বড় হতে হলে কী করতে হবে, আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, টাকা নিয়ে ভাবতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু নিয়ে একটা মোটিভেশন একটা পেয়ে যাবেন অনলাইনে। অনেক রকমের মোটিভেশন আছে এরকম জীবনে বড় হতে গেলে। কিন্তু আমার মনে হয় যে আসলে ভাগ্য আমাদের কোথায় নেবে আমরা ঠিক বলতে পারি না। যেমন আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি ইঞ্জিনিয়ারিং করবেন কিন্তু আপনি মেডিকেলে পড়ছেন, আবার ধরুন গিয়ে আপনি ভাবছেন বিদেশে চলে যাবেন পড়াশোনা করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আসলে বিদেশে যাননি, আপনি নর্মাল একটা বিষয় নিয়ে পড়তেছেন। আবার এরকম হয়েছে আপনি ভাবেনও নাই যে আপনি বিদেশ যাবেন কিন্তু আপনি এখন বিদেশে পড়ালেখা করতেছেন, আবার একটা ভালো জব করতেছেন, বিসিএস হয়ে গেছে, আবার অনেকে ভাবেই নাই যে তার কোনো চাকরি হবে না, এরকম অনেক বিষয় আছে। আপনি এটা ভাগ্যের উপর নির্ভর করে এবং যে ভালো সে অবশ্যই টিকে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মোটিভেশনের যে মূল উদ্দেশ্য সেটা থাকা উচিত যে বর্তমান সময়টাকে আমরা কীভাবে ফেস করবো, লাইক আপনার কীভাবে একটা মানুষের সাথে কমিউনিকেট করবো, কীভাবে কী করবো, তা করলে পরবর্তীতে কী সুবিধা পাবো, তা করলে পরবর্তীতে কী সুবিধা পাবো, সেই সব মোটিভেশন নেওয়া উচিত। লাইক পরবর্তীতে আমরা কী হয়ে যাবো কী করলে সেটা না ভেবে যে কী করলে পরবর্তীতে কী লাভটা পাবো সেই নিয়ে আসলে সেই ধরনের মোটিভেশনগুলো আসলে আমাদের দেখা উচিত। মোটিভেশন মানেই যে ভবিষ্যতে বড়লোক হয়ে যাবো, কোটি কোটি টাকা কামাবো তা না। আপনাকে মোটিভেশনের মাধ্যমে আসলে মানুষের যে বিষয়টা যে আমাদের নৈতিকতার অনেক অভাব, সেই নৈতিকতাগুলো কীভাবে ঠিক করতে হয়। লাইক আমি একটা সময় আমি আমি বলতে গেলে স্কুলে ওঠার পর থেকে খুব শান্ত। তো বিষয়টা হচ্ছে যে অনেকে আছে অশান্ত কিন্তু ওইটা বিষয় না, বাট আমি এই মোটিভেশনাল ভিডিওগুলো দেখে আমার আচরণগত অনেক পরিবর্তন আনছে যেগুলো আসলে খুবই দরকার ছিল এবং আমি মনে হয় যে আগের থেকে অনেকটাই বিনয়ী। তো আরও বিনয়ী হওয়ার চেষ্টা করতেছি, লাইক ক্ষমা চাইতে এখন আর আমার ইগোতে বাধে না। যদি কোনো একটা ভুল করে থাকি সেই ভুলটার জন্য যদি অন্য কেউ দায়ীও থাকে, মানে যার কাছে ক্ষমা চাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে সে আসলে ভুলের পিছনে একটা বড় একটা ফ্যাক্টর, কিন্তু তবুও আমি তার কাছে সরাসরি ক্ষমা চেয়ে বসি। এর কারণ হচ্ছে যে সে বুঝতে পারবে যে আসলে সে ভুল করেছে কি করেছিল কি করেছিল না, সেটা বিষয় না, যে তার একটা ফিল হবে যে না আমিও হয়তো ভুল করছি। এটা বোঝানোর একটা বেস্ট উপায় হচ্ছে যে এইভাবে ক্ষমা চাওয়া। তো মোটিভেশনের বিষয়টাকে আমরা যদি ওই আলফলভাবে না নিয়ে ভবিষ্যতে কী করবো সেটা থেকে আমার মনে হয় যে ভালো ভালো গুণগুলো যদি আমরা পিক করতে পারি তাহলে পরবর্তী জীবনে এমনি আমরা সফল হয়ে যাব। সফল হইতে হলে যে 20 টাকার মালিক হতে হবে তা নয়, সফল হওয়ার বিষয়টা হচ্ছে যে আপনি আসলে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।